যেদিনকে আর্চি করে প্রথম ঘটনাটা জানা যায় এবং ঘটে, সেই সময় সকলের থেকে বেশি এগিয়ে আমি প্রথম টুইট করেছিলাম যে দোষীদের শাস্তি চাই এবং যদি কেউ আড়াল করে থাকে তাদেরও চিহ্নিত করতে হবে। মাস্কট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়া সেট অ্যালোপেক্স পেন্ট অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়া সেট অ্যালোপেক্স পেন্ট অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। এই কুণাল ঘোষ করেছিল এবং গোটা ইস্যুটাতে আমি 1 ইঞ্চি সরিনি। কিন্তু আজকে ভারতবর্ষে একটা ছবি রিলিজ করছে, এবং সেখানে বাংলা সম্পর্কে কুৎসিততম প্রচার হয়েছে, ভিত্তিহীন, প্ররোচনামূলক এবং সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি থেকে প্রচার হয়েছে। আমার বক্তব্য ওইখানে, এর সঙ্গে আরজি করের কোনো সম্পর্ক নেই। এবং ওই ছবিটাতেও, ছবিটাও তৈরি হয়েছে কিন্তু সম্ভবত আরজি করের আগে, ফলে আরজি কর থেকে আমি নজর ঘোরাচ্ছি। এই ধরনের ধারণা বা কথাবার্তাগুলো সম্পূর্ণ ভুল। আমার বক্তব্য, বাংলা নিয়ে এরকম একটা কুৎসিত প্রচারের ছবি করেছে, বাংলা টালিগঞ্জ ইন্ডাস্ট্রির প্রতিবাদ জানানো উচিত। পাশাপাশি আমার দলের যারা এই টালিগঞ্জের সঙ্গে যুক্ত বড় নাম, প্রযোজক, পরিচালক, অভিনেতা, অভিনেত্রী, যারা আমার দলের সঙ্গেও জড়িত, তাদেরও তো আরো বেশি করে দায়িত্ব এই কুৎসার প্রতিবাদ করা। এর সঙ্গে মূল ইস্যু থেকে নজর ঘোরানো, আরজি কর থেকে নজর ঘোরানো, এগুলোর কোনো সম্পর্ক নেই। ছবিটা আজকে রিলিজ করছে বলে আজকে আমি প্রতিবাদ করেছি। আমি আজ বিকেলে আপনাদের শোতে গিয়েও আরজি করে দোষীদের ফাঁসি চাইবো, কেউ আড়াল করে থাকলে তাদের শাস্তি চাইবো। ধন্যবাদ কুণাল। কুণাল ঘোষের পাল্টা টুইট করেছেন অরিজিৎ সিং। নাম না করে কুণাল ঘোষের পাল্টা টুইট করেছেন অরিজিৎ সিং। আপনাদের সামনে রেখেছিলাম কুণাল ঘোষ অরিজিৎ সিংকে নিয়েও টুইট করেছেন, তার পাল্টা টুইট করেছেন অরিজিৎ সিং। তিনি লিখছেন, ঠাকুর ঘরে কে, আমি তো কলা খাইনি। যে কথা বলার, দেখো এখন যে বিষয়টা নিয়ে সবাই পথে নেমে জাস্টিসের কথা বলছে, হ্যাঁ, যে এই নেতৃত্বটা হয়েছে সেটার আমরা এখনো বিহিতে, সেই বিহিতের কথাটা এখন বললেই ভালো, এই সমস্ত আশেপাশে কথা না করলেই ভালো, তাহলে মূল ইস্যু থেকে না ঘটনাটা সরে যাবে, চোখটা সরে যাচ্ছে আশেপাশে দিকে। এবং আমার বিশ্বাস, জানা আমরা সকলে ইরেসপেক্টিভ আমরা কোন দলে বিলং করি, আমরা মানুষ হিসেবে আমরা কিন্তু সকলেই চাই যে পশ্চিমবঙ্গ আমাদের নিজেদের শহর, নিজেদের আমাদের জায়গা, এইখানে ক্রাইম যেন কম হয়, রেপ, যা যা আছে সমস্ত রকম ক্রাইম, সমস্ত রকম ভায়োলেন্স যেন কম হয়, এইটাই মূল বিষয়। প্রথমত বিষয় হচ্ছে এই মেয়েটির জন্য আমরা সকলে জাস্টিস চাই, সেই জাস্টিস যেন ডিনাইড না হয়। আশেপাশে অনেক কথা বলে পুরো জিনিসটা গন্ডগোল হয়ে গেলে, কিন্তু আমরা মেইন জায়গা থেকে আমরা সরে, এটা আমার বারবার মনে হচ্ছে। এবং এই যে ভেতরের কষ্ট সকলের হচ্ছে, এই কষ্টটা কিন্তু এইভাবে মানে কমকানি দিয়ে এইভাবে কিন্তু বন্ধ করে দেওয়া যাচ্ছে না। প্রত্যেকটা আমাদের, আমরা যারা কাজ করতে অভিনয় করি, যা যা করি আমরা, আমাদের প্রত্যেকের কিন্তু এই কাজটা করতে গিয়ে একটা অসুবিধে হচ্ছে, এইটা কি সবাই রিয়েলাইজ করছেন? এবং দেখো আমরা যখন জাস্টিস যাবো, আমরা কার কাছে যাবো? আমরা রাষ্ট্রের কাছে যাব, তাই না? যদি রাষ্ট্রের কাছে আমরা জাস্টিস না পাই, তখন মানুষ কি করবে? তখন রাস্তায় দাঁড়িয়ে প্রতিদিন প্রত্যাশ করতে থাকবে, আর আর কি উপায়টা কি, তাই না? এইটাই ব্যাপার। এই বলছি, সুস্থ জীবন যাপন করার জন্য সবাইকে এই এই পুরো ব্যাপারটার একটা বিহিত হওয়া দরকার। এই বিহিতটা না হওয়া পর্যন্ত আমি নাজ্জোর করে বলছি, অন্যান্য বিষয় নিয়ে কথা বলে তো জিনিসটা গন্ডগোল করে দেবেন না। আসল বিষয় হচ্ছে এই ছেলেগুলো এখনো কিন্তু জুনিয়র ডাক্তাররা ওখানে নিজেদের দাবি নিয়ে বসে আছে, এখনো ডাক্তার বাবুরা যারা আমাদের কাছে, অনেক ডাক্তারবাবু আমাদের কাছে ঈশ্বর, যারা আমাদের প্রাণ বাঁচান,
তাদের ওইখানে এরকম একটা ঘটনা ঘটেছে, একদম মানে এভরিথিং সেকেন আপ, সেটাকে তো ঠিক করতে হবে। আগে তো সেইটা দরকার যে আমার পাশের বাড়িটা সেই মেয়েটার সঙ্গে ভয়ঙ্কর একটা নারকীয় কাণ্ড হয়েছে, রোজ কিছু না কিছু হচ্ছে, প্রত্যেক দিন কিছু না কিছু হচ্ছে। তো আমি আমরা যে তো আগে পশ্চিমবঙ্গে এত কিছু তো ইভাবে হয়নি, আমরা জানতাম যে সমস্ত বাইরে হয়, বাট ইটস নাও ভেরি ক্লোজ। এবং যিনি আমাদের মাথার উপরে আছেন, যে পার্টি, যে রাষ্ট্র, যে নেতা, তাকে তো আমরা জিজ্ঞেস করবো, তার কাছে তো আমরা সাহায্য চাইব। তো এটা কি অন্যায়? এটা কি অন্যায়? এটা কি বকুনি দিয়ে ব্লেম গেম করে কি এটা বন্ধ করে দেওয়া যায়? এটা তো বন্ধ করে দেওয়ার বা ব্লেম গেম করার বা বকুনি দেওয়ার সময় নয়, তাই না? আসল তো সময় হচ্ছে জিনিসটাকে কি করে সলিউশন করা যায়, রিহিট করা যায়, এইটুকুই বলার, এইটুকুই বলার। মানে আমাদের ভেতরে যে অসুবিধে হচ্ছে, আই এম শিওর সবার হচ্ছে এটা। এবার সেই অসুবিধেটা কি করে, মানে আমি বলছি সবার হচ্ছে মানে যারা পদে আছে নিশ্চয়ই তাদের হচ্ছে, তারাও তো মানুষ, তাই না? এবার সকলে মিলে আসুন, আমরা একসাথে মিলে কি করে বন্ধ করতে পারি, যাতে ফিউচার এই যে লোকেরা কি চাইছে, লোকেরা বলছে এই যে নানান ধরনের যে হুলিগানিজম হচ্ছে, নানান ধরনের যে করাপশন হচ্ছে, এই সমস্ত জিনিস কি করে বন্ধ করা যায়। ধন্যবাদ, ধন্যবাদ সোহিনী।